We are alive. আমরা আজকের আমরা চলে আজকে এসেছি টলিউড চলে কলকাতা। এসেছি টলিউড কলকাতা। মিউট করবে সবাই একটু, মিউট করবে সবাই একটু। আজকে আমরা চলে এসেছি টলিউড কলকাতার অফিসিয়াল পেজে। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডিরেক্টর অরিজিৎ সরকার, অভিষেক দা এবং সুমনা। আপনারা সবাই জানেন যে টুম্পা রিলিজ করেছে ইউটিউব চ্যানেল কনফিউজড পিকচার থেকে, এবং যা যা খুব ভালো রেসপন্স, এবং ওটাতে আছে আর জে সায়ন্দা। আপনারা সবাই চেনেন, যারা দর্শক আছেন তারা অনেকেই চেনেন, দেখেছেন, বিশেষ করে হ্যাপি টু ডিস্টার্ব যেটা খুবই পপুলার। তো অরিজিৎ দার কাছে আমি চলে আসব। অরিজিৎ দা, রেস্ট ইন প্রেম, এই নামটা হঠাৎ করে তোমার মাথায় মানে কিভাবে এলো? অরিজিৎ দা শোনা যাচ্ছে? আমার মনে হয় অরিজিৎ দা আমার মনে হয় অফলাইন হয়ে অরিজিৎ গেছে। অফলাইন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা শেয়ার করছে বলে আচ্ছা তাহলে। আচ্ছা 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 হ্যাঁ শোনা আচ্ছা যাচ্ছে অভিষেক, এবার। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা অরিজিৎ দার কাছে চলে আসছি। ওকে অভিষেক দা একটু মিউট করবে। হুম বলো। আচ্ছা অরিজিৎ দা, তোমার কাছে যেটা জিজ্ঞাসা সেটা হলো যে হঠাৎ করে এই নামটার কারণ কি? রেস্ট ইন প্রেম, মানে অনেক ওয়েব সিরিজ দেখেছি, ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ এর মধ্যে মানে মনে হয় এরকম নাম আগে কখনো আমরা শুনিনি। রেস্ট ইন প্রেম, হঠাৎ করে এই না নামটার কারণটা? হ্যাঁ, রেস্টিং প্রেম, আমরা যখন আগের বছর এইটা শুরু করলাম, এই সিরিজটা করা, এবার এই সিরিজটা করার প্রসঙ্গে বলে রাখি যে আমরা যে তখন সিরিজ করবো এটা ভাবিনি, বুঝতে পারছো তো? তো আমরা ভাবছিলাম কি, যারা শর্ট ফিল্ম করবে ইন্ডিপেন্ডেন্টলি অথবা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিচার করব, তো তখন আমরা ভাবলাম, আমি সায়ন সবাই ভাবলাম একটা নতুন কিছু করা যাক, একটা ওয়েব সিরিজ করা যাক। তো আমরা পিকনিক মানে ভাবলাম শীতকালে পিকনিক করব, তো সেই ভেবে আমরা পুরো একটা সিরিজ শুট করে ফেললাম। তো যখন সিরিজটা হয়ে গেল, তো তখন অনেকগুলো নাম সবাই সাজেস্ট করেছিল, দীপাংশু দা অনেকগুলো নাম দিয়েছিল, সায়ন অনেকগুলো নাম দিয়েছিল, একটা ছিল ডিয়ার ডাইনি, ঠিক আছে, প্রিয়তমা পেতনি, তো আরেকটা নাম ছিল হচ্ছে তোমার এই রেস্ট ইন প্রেম। তো তখন ঠিক করা হলো এই রেস্ট ইন প্রেমটা এটা রাখা যেতে পারে। এবার তাও আমি মানে কনফিউশনে ছিলাম যে, হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি তোমাদের যা নাম, তুমি বললে কনফিউশনে ছিলে, কনফিউজ পিকচারের মানে চ্যানেলে যে এরকম একটা ব্যাপার, মানে নামটা এরকম, ইউটিউব চ্যানেলের নাম মনে হয় আমরা আগেও শুনিনি, কনফিউজ পিকচার, মানে অডিয়েন্সরাই কনফিউজড যে এই ওয়েব সিরিজটা কি হতে চলেছে, একটা মানে মারাত্মক একটা ব্যাপার। যে অনেক ওয়েব সিরিজ দেখেছি আমরা, হ্যাঁ মানে প্রত্যেক দিন আমরা প্রচুর ওটিটি প্ল্যাটফর্মে নানা রকম ওয়েব সিরিজ লঞ্চ করছে আমরা দেখছি, হুম কিন্তু আমার মনে হয় যে এটা প্রথমবার যে এরকম একটা নাম, আর মানে সায়ন্দার কাছ থেকে এরকম একটা কাজ, এটাও একটা বড় ব্যাপার। আর যেটা হচ্ছে সবচেয়ে পপুলার ব্যাপার, যেটার জন্য আজকে আমাদের লাইভে আসা, টুম্পা, মানে অ্যাকচুয়ালি টুম্পা নামটার সঙ্গে আমরা পরিচিত, কিন্তু গানের ক্ষেত্রে টুম্পাটা মানে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করলে এই ব্যাপারটা, এটা যদি একটু হ্যাঁ, শেয়ার এই করো তুমি। ব্যাপার নিয়ে আমি যত না বলবো, অভিষেক আরব থাকলে আরো বলতে পারে। আমি কয়েকটা প্রসঙ্গ বলে রাখি, তারপর অভি বলুক যে মানে একদম একদম যেটা হচ্ছে, হ্যাঁ যেটা হচ্ছে রেস্ট ইন প্রেম, এই নামটা নিয়ে আমি তখনও কনফিউশনে ছিলাম, বুঝলে তো, এই নামটা রাখা হবে কিনা। তো মানে অভিয়া, আরব, ইন্দ্র, এরা সবাই মিউজিক করেছে এই সিরিজে। তো একদিন আরব বললো, ভাই যদি তুই ইউটিউবার হোস তাহলে তুই ডিয়ার ড্যানি নামটা রাখ, আর যদি তুই ফিল্ম মেকার হোস তাহলে রেস্ট ইন প্রেম নামটা রাখ। তো তখন আমরা ঠিক করলাম, না, অ্যাজ আ ফিল্ম মেকার এটা রেস্ট ইন প্রেম নামটাই বেটার, মানে ডিয়ার ডাইনি হলে হয়তো আরো বেশি আমাদের ভিউজ হতো, লোকে আরো বেশি খেত, কিন্তু একটা ছবির নাম হিসাবে রেস্ট ইন প্রেমটা মানে একটা ভালো নাম আমার মনে হয়েছে। আর টুম্পা, টুম্পা প্রসঙ্গে বলে রাখি, টুম্পা বেশ, টুম্পার জন্ম অনেকদিন আগে, 2000, অভি ভালো বলতে পারবে, 2018 অথবা 17 এরকম সময়, তখন আমরা একটা অন্য সিরিজে ইউজ করবো বলে টুম্পা বানানো হয়েছিল। কিন্তু এই সিরিজটার ক্ষেত্রেও যে আমাদের যে সুমনা যে ক্যারেক্টারটা করেছে, ওর নাম হচ্ছে সিরিজের পর না, ওর ডাক নাম হয়তো টুম্পা, ও মেদিনীপুরে থাকে এরকম কোনো ব্যাপার হয়তো আছে। তো তো যাই হোক, টুম্পা কেন বলা হয় এরকম কোনো রেসিজমে আমি যাবো না, তো বাকিটা উনি মানে বলবে। সুমনা মেদিনীপুরের, অ্যাকচুয়ালি বলে রাখি, অ্যাকচুয়ালি আমিও কিন্তু ফ্রম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। তোমাকে তোমাকে কেউ অ্যাকচুয়ালি আমি টুম্পা বলেছে আজ অব্দি? অ্যাকচুয়ালি লাস্ট 10 ইয়ার্স কিন্তু আমি কলকাতাতে আছি, লাস্ট 10 ইয়ার্স। তো আচ্ছা মেদিনীপুরের লোকেদের টুম্পা বলে, এটা আমি শুনেছি, কেননা আমি লাস্ট ইয়ারের একটা ঘটনা শেয়ার করছি। আমি একটি দোকানে গেছিলাম যাদবপুরে, তো ওখানে আমাদের কিছু প্রোনাউন্সিয়েশনের প্রবলেম থাকে, যেটা হুম দেখলে হুম কিন্তু অনেকে বলে ফেলে যে এটা যে এ মেদিনীপুরের ছেলে কি মেদিনীপুরের মেয়ে।
কিন্তু আমরা টুম্পা নামটা কিন্তু এখন অন্যভাবেই ইউজ করি। টুম্পা মানে আমরা যেটা ভাবতাম এখন, সেটা কিন্তু এখন নতুন ভাবে আবার নতুন একটা ফর্মে এসেছে। তো বেসিক্যালি কিন্তু আমরা জেনে এসেছি টুম্পা মানে মেদিনীপুরের লোকেদের বলে। তো তোমার এই হ্যাঁ গানটার সঙ্গে টুম্পার লিঙ্কটা কিভাবে, তুমি সেটা আমাকে যদি একটু না, এক্সপ্লোর করো। সায়নের প্রথম প্রেমিকার নাম ছিল টুম্পা, মানে আমাদের মেদিনীপুরের কোন কানেকশন নেই। এবার বিভিন্ন মিমস এর পেজ সবাই টুম্পাকে কানেক্ট করে নিচ্ছে, ঠিক আছে, মানে টুম্পা বলতে যেটা বোঝায়। আজকে একটা মিমস এর একদম পেজ থেকে দেখলাম শেয়ার হচ্ছে, তো ওরা বলছে যে মানে মেদিনীপুরের মেয়েদেরকে ডেট করার পর রোমিওরা, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে টুম্পা বলে আমাদের আচ্ছা গানটা বাজছে, ঠিক আছে, তো লোকে মজা পাচ্ছে এইসব। আর বাকি যে ইতিহাস ছিল টুম্পা নিয়ে, বাকিটা অভিষেক বলুক, তারপর সুমনা বলুক, একদম আমি একদম মিউট একদম করছি মাইকটা। হ্যাঁ হ্যাঁ একদম একদম। অভিষেক দা, তোমার কাছে চলে আসছি। আমার তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি এই কাজটা করে তোমার কি এক্সপিরিয়েন্স, মানে অরিজিৎ দা তো বললো, অরিজিৎ দা এটা কি অরিজিৎ দার সঙ্গে তোমার প্রথম কাজ, না এর আগেও তুমি কাজ করেছো? না, অ্যাকচুয়ালি আমরা অনেকদিন আগে থেকেই কাজ করি, ঠিক আছে, মানে আমরা কাজের সূত্রে বন্ধু না, এমনি বন্ধু, তারপরে আমাদের একটা কাজের যোগসূত্র আছে, তো ওর সাথে একটা কাজ করার একটা অন্যরকম রিলেশন আছে, যেখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আরব, অরিজিৎ আর আমি, এই তিনজনের মধ্যে একটা কেমিস্ট্রি কাজ করে কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে, কারণ আমাদের ভাবনা চিন্তা থেকে শুরু করে বা কোনো কিছু ধরো আমরা অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা গুলো একটু মেলে, ঠিক আছে, তো এই ব্যাপারটা তো আমাদের সুবিধা হয় যে একটা যখন একটা কাজের ক্ষেত্রে সবার চিন্তা ভাবনা মিলছে, সেই কাজটা করতে একটু সুবিধা হয়, বা নিজেদের টেস্টটাকে বজায় রেখে একটা কাজ করা, যেটা কি হয় একটা রিনাউন্ড একটা প্রোডাকশন হাউস থেকে কাজ করতে গেলে আমাদের উপরে অনেক রকম প্রেশার থাকে যে এটা করো না, ওটা করো, সেটা করো না, এরকম থাকে, তো এই ক্ষেত্রে আমাদের সেরকম কোনো বাধা থাকে না, ইন্ডিপেন্ডেন্টলি করি আমরা নিজেদের মতো করে, তারপরে সেটা কোনো হাউসে গেল তো গেল, না গেলে আমাদের কনফিউজ পিকচার থেকে ছাড়া হয়, তো এটা অনেকদিন ধরে চলে আসছে, আজকে নতুন নয়, তো আমরা অনেক করেছি এরকম এক্সপেরিমেন্টাল জিনিস, তো যেগুলো নিয়ে অনেক সময় আমরা গালাগালিও খেয়েছি, আবার অনেক সময় লোকে বাহবাও দিয়েছে। তো টুম্পাটা সম্বন্ধে বলি যে টুম্পার নাম অ্যাকচুয়ালি আগে চম্পা ছিল, তো সেখান থেকে আমরা একদিন মনে হলো যে একটু চম্পায় হয়তো অতটা পাঞ্চ আসছে না যতটা টুম্পাতে আসছে, তো চম্পা থেকে তারপরে ওটা টুম্পায় কনভার্ট হয়, এবং যারা মেদিনীপুরিয়ান লোক তারা কেস খেয়ে গেল এই ব্যাপারটাতে। একদম একদম, মানে ভীষণ ভাবে। কিন্তু এটা গানটা শোনার পরে মেদিনীপুরের লোকেরা অন্তত আই থিঙ্ক রাগ করবে না, মানে যখন বুঝতে পারবে গানটার সঙ্গে কিন্তু মেদিনীপুরের কোনো লিঙ্ক নেই, যেটা না না, অরিজিৎ দা একদমই বললো একদম একদমই যে লিঙ্ক নেই। এটার সঙ্গে কোনো, এটার কোনো কমিউনিকেশন নেই, কোনো লিঙ্ক নেই। কিন্তু আর একটা ব্যাপার যে তোমাদের, মানে তোমাদের এই প্ল্যানিংটা কবে থেকে, মানে রেস্ট ইন প্রেমের শুট কবে থেকে শুরু হয়েছিল তোমাদের, মানে এটা কতদিনে তোমরা? এইটা এই বিষয়ে অরিজিৎ বলতে হবে, কারণ রেস্ট ইন প্রেমে আমি অনেকটা পরে শুরু, মানে ওদের সাথে টিমের সাথে অ্যাড হয়েছি, তো এই বিষয়টা অরিজিৎ বলুক, সেটাই ভালো হবে। প্রেম, হ্যাঁ শোনা যাচ্ছে কথা? হ্যালো হ্যাঁ একদম একদম শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, একদম শোনা যাচ্ছে। আচ্ছা, রেস্ট ইন প্রেমের শুরু, হ্যাঁ হ্যাঁ, রেস্ট ইন প্রেম আমরা নভেম্বর মাসে শুট করা শুরু করেছিলাম, আচ্ছা বুঝতে পারছো তো, তো মানে আমি, সায়র, সবাই, মানে সায়র হচ্ছে আমাদের স্ক্রিপ্ট করেছে, স্তব হচ্ছে আমাদের কিছু টাকা দিয়েছে, আমি কিছু টাকা দিয়েছি, সবাই অল্প অল্প করে কিছু টাকা দিয়ে আমরা এই প্রজেক্টটা শুরু করেছিলাম। তো তারপর হচ্ছে আমরা সুমনাকে একদিন ডাকি, সুমনার সাথে আগে একটা কাজ করার কথা ছিল, সে কাজটা হয়ে ওঠেনি তখন, সেই প্রজেক্টেরই গান ছিল টুম্পা, তো তারপর হচ্ছে মানে ওই প্রজেক্ট আর হয়নি, ওটা আর করবো না হয়তো ওই প্রজেক্টটা, তো তারপর হচ্ছে বাকিটা সুমনা বলুক, সুমনাকে আমি একদিন ডাকলাম, তারপর হচ্ছে সুমনা শুনলো গল্প, বাকিটা সুমনা বলুক। সুমনা, তোমার, সুমনা তুমি বলো, তোমার, মানে তুমি বলো, মানে মানে তুমি বলো যে, মানে এই বলো যে কাজটা মানে এই করে তোমার কাজটা কতটা মানে ভালো লাগার ব্যাপারটা, বা এই নাম, এই নাম মিউট করো অরিজিৎ দা। মিউট করো অরিজিৎ দা। হ্যাঁ সুমনা তুমি হ্যাঁ বলো সুমনা তুমি বলো যে এই কাজটা যে করে এই তোমার কাজটা এক্সপিরিয়েন্স তুমি কেমন। এক্সপিরিয়েন্স কেমন? অরিজিৎ যেটা বললো যে ওদের প্ল্যানিং আগে থেকেই ছিল, অরিজিতের সাথে অনেকদিন আগে আমার একটা অন্য একটা কাজ করার কথা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি কোনোভাবে। মানে ওটাও স্ক্রিপ্ট রেডি ছিল, স্ক্রিপ্ট আমার কাছে চলেও এসেছিল, ক্যারেক্টার ব্রিফ করা থেকে সমস্ত কিছু মানে কমপ্লিট ছিল, কিন্তু কোনো কারণে ওই প্রজেক্টটা হয়ে ওঠেনি। দেন অরিজিতের সাথে আমি যে টাচে ছিলাম সেটাও নয়, হঠাৎ করে একদিন অরিজিৎ আমাকে ডাকলো, দেন বললো কিছু কাজের ব্যাপারে কথা আছে। অলরেডি হয়তো ওদের তখন ডান সবকিছু, এবার ওটা ক্যারেক্টারটার জন্য আমাকে ভেবেছে, আমি গিয়ে শুনলাম। শোনার পরে আমার মনে হলো যে হ্যাঁ একটা অন্যরকম ধরনের, কিন্তু তারপরে মনে হলো ভূতের, আবার ভূত নয়, নর্মাল ভাবে কিভাবে কি করব। ঠিক আছে চলো, তোমরা যদি হেল্প করো তাহলে নিশ্চয়ই করতে পারবো। আর সবাই আমাকে ভীষণ হেল্প করেছে,
প্রথমের দিকটা একটু অসুবিধা হচ্ছিল, তারপরে আমাদের রীতিমতন সিটিং হয়েছে, স্ক্রিপ্ট নিয়ে বসা হয়েছে, ছোট্ট নিজেদের মতন করে ওয়ার্কশপ করা হয়েছে, প্রত্যেকেরই ব্যস্ত শিডিউল থেকে মানে বের করে টাইম। তো তারপরে আস্তে আস্তে হতে থাকে এবং কাজ করার এক্সপিরিয়েন্স তো বলবো মানে একটা অন্যরকম আর কি। খুব ফ্রেন্ডলি ভাবে আমরা করেছি একদম, মানে এরকমও হতো যে আমাকে কল টাইম দিয়ে দিয়েছে ওরা, আমি গিয়ে পৌঁছে গেছি অথচ কেউ ঘুম থেকেই ওঠেনি, এরকম মেকআপটা। এবার আমি কিছু কিছু সময় একটু রিয়াক্ট করে ফেলেছি, আর সেটা হচ্ছে কেন সিরিয়াস ভাবে মানে একটু মাঝে মধ্যে সিরিয়াস হয়ে যেতাম যে এই কল টাইম এত আছে তাহলে কেন আমাকে এত সকালে কল টাইম দেওয়া হলো, আমি আর একটু ঘুমোতে পারতাম, সকাল সকাল এসে দেখছি তোমরা ঘুমোচ্ছ। এবার সায়ন ওখানে যে আমি যে সিন গুলো আছে এই সিন গুলো যাবো, আমি মেথড অ্যাক্টর না, তো আমি এইভাবেই যেতে চাইছি বিষয়টা, দেন খুব রিয়েল দেখাবে, রিয়েল হবে, এরকম হচ্ছে। রিয়েল তো যা হচ্ছে হচ্ছে, আমাকে কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানো হলো। যাই হোক, এরকম মজা করে আমরা ভীষণ কাজটা করেছি, আমি একটু মাঝে মধ্যে সিরিয়াস হয়ে যেতাম আর কি। আর অরিজিৎ তখন বলতো কোনো চাপ নেবে না বস, চিল হয়ে যাবে, জাস্ট এই টোনে আর কি। তো আলটিমেটলি সমস্ত কিছু তোমার কমপ্লিট। প্রথম দিন যখন গিয়েছিলে করে, হ্যাঁ সময় একটু মিউট করো, তুমি যখন প্রথম দিন শুটে গিয়েছিলে তখন তোমার কি মনে হয়েছিল? মানে অরিজিৎ দার সঙ্গে প্রথম তুমি আগে হয়তো পরিচয় ছিল, কিন্তু কাজের জায়গাটায় অরিজিৎ দা মানে কেমন, আর বন্ধু হিসেবে বা বাইরের জায়গাটায় কেমন? মানে একদম মানে একদম হয় কি ডিরেক্টর এই অ্যাকশন মানে যখন বলছে, যখনই বলছে যে এই এটা করতে হবে, এই এটা কেন ভুল করছি, এটা কেন করছি, এটা কেন হচ্ছে, সেই জিনিসটা কেমন ছিল? মানে বাইরে মানে ইন ফ্রেম যখন তুমি থাকছো তখন তোমার অ্যাপিয়ারেন্সটা কিভাবে ছিল, অরিজিৎ দার কিভাবে ডিরেকশনে সেই সময় মানে কিভাবে তোমার সঙ্গে চলেছে বা কিভাবে তোমাকে লিড করেছে, তো সেই জায়গাটা যদি তুমি বলো, মানে অফ স্ক্রিন আর হচ্ছে অন স্ক্রিন। আমি যেটা বললাম ওই সেম ডায়লগটা প্রায় শুনতে পেতাম, চাপ নেবে না বস, চিল হয়ে যাবে। এটা ওটা সম্মানে যখন শুটিং চলতো তখনও এটা আমি প্রায় শুনেছি। আমি বলবো অরিজিৎ ভীষণ কুললি কাজ করে এবং কোনো টেনশনই নেয় না, মানে হয়ে যাবে, কুল ভাবে থাকে। কিন্তু আমি বরং কিছু কিছু সময়ে একটু টেনশনে মানে থেকেছি, যেটা যে এটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে না, দেখো না একটু প্লিজ আমাকে বলো না, এটা মনে হলো আমার ঠিক হচ্ছে না, আরেকবার যাবে চলো না। এবার অরিজিৎ যদি আমার কিছু প্রবলেম, একদম যে আমি সবকিছু প্রপার ওয়েতে করেছি বা একদম ঠিক করেছি সেটাও নয়, অনেকগুলো সিন, যেমন একটা সিন কি দুটো সিন আছে যেটা কিছু মানে জিনিসের জন্য আমাদের রিশুট করতে হয়েছে, তো তখন হালকা একটু যাবে এই সিনটা না, আমার একটু কেমন মনে হচ্ছে এরকম হবে, মানে আমি বললাম পুরো জিনিসটা খুব কুললি হ্যান্ডেল করে, মানে এমনি নর্মাল বাইরেও যেমন মানে খুব জলি টাইপের বা খুব ফ্রিলি বিষয়গুলোকে বোঝায়, তো সেখানে কাজের সময়ও সেম। আমি বলতে গেলে বরং একটু হাইপার হয়ে যেতাম মাঝে মাঝে, একটু রেগেও গিয়েছি, রিয়াক্টও করে ফেলেছি, পরে ওগুলো নিয়ে হাসাহাসি হয়েছে, কিন্তু ওই সময়টা আমি একটু বেশি বেশি করে হয়তো সিরিয়াস হয়ে গেছি। বাট ও কুললি ভীষণ হ্যান্ডেল করেছে, মানে কাজটা খুব কুললি করেছে সেইভাবে, খুব অর্থে যে ওই প্রপার যে একদম খুব রাগি ডিরেক্টর, এই সময় কাট, এইভাবে হলো না কেন, এই বকাঝকা এই সময়ের মধ্যে একদমই যায়নি, তো কাজটা ফ্রেন্ডলি হয়েছে, ভালোভাবেই হয়েছে। আচ্ছা অরিজিৎ দা তোমার কাছে আসছি, অরিজিৎ দা তুমি বলো, মানে তোমাদের কম্প্যাক্ট একটা টিম, পুরো পুরো টিম ওয়ার্ক, মানে টিম ওয়ার্ক এর মধ্যে দীপাংশু দা আছে, সায়ন আছে, অভিষেক দা আছে, সুমনা আছে, মানে প্রত্যেকে কিন্তু খুব আই থিঙ্ক মনে হয় তোমরা খুব একটা টিম ওয়ার্ক মানে কোঅপারেটিভ ছিল প্রত্যেকে, যার কারণে হয়তো এত ভালো একটা প্রজেক্ট এসেছে তোমাদের হাতে। মানে বললাম আমরা শুট শুট করিনি, আমরা আমরা একটা পিকনিক করেছিলাম শীতে, বুঝতে পারছো তো, মানে আমরা ভাবিনি যে শুট করছি, মানে ধরো একদিন লাইট চলে গেল, অনেকগুলো সিন বাকি আছে, তো আমরা বললাম ঠিক আছে কি করা যাবে, কালকে হবে, তো আমাদের তো কিছু হারানোর নেই, মানে আমরা যে হারাবো, মানে এখানে আমাদের প্রচুর টাকা নষ্ট হয়ে যাবে, আমাদের টাকা নেই, টাকা ছিলই না, ঠিক আছে, তো মানে সেই তুমি এই সিনগুলো, তুমি সিনগুলো একটু দেরি করে করেছো, আমাকে পেমেন্ট করতে হয়েছে তোমাকে, না না মানে আমাদের সবাই পুরো বন্ধু বান্ধবের মতো করেছে, আর কোনো ওই নিয়ে চাপই হয়নি, বুঝতে পারছো, আর অভিষেক সায়ন মানে এদের সাথে আমার দীর্ঘদিন ধরে একটা বন্ধুত্ব, মানে সুমনা সুমনা আমার বেশ 1-2 বছরের বন্ধু, কিন্তু সায়ন, অভিষেক, আরো ইন্দ্র আমার ভাই, প্রতিম আমার ভাই, মানে মানে বাকি আরো যারা কাজ করেছে, আকাশ, সায়ন, এদের সাথে আমার দীর্ঘদিনের রিলেশন, তো ওদের সাথে তো কাজ করতে সমস্যা হয় না, ওদের সাথে ধরো আমি যখন ইউটিউবের জন্য প্রজেক্ট করছি অথবা বড় হাউসের জন্য যখন কাজ করছি তখন ওদের সাথেই করছি,
তো ওই কেমিস্ট্রিটা আমাদের মধ্যে একটা আছে। এবার সুমনা মানে ব্যাপারটা কি, ও একটা ইউটিউব প্রজেক্ট ভেবে শুরু করেছে, তারপর দেখছে যে কি হবে কি দাঁড়াবে, আর সুমনা যতবার সিরিয়াস হয়েছে আমরা কেউ ওকে সিরিয়াসলি নিই, ঠিক আছে, ও যতবার ধরো চিৎকার চেঁচামেচি করেছে, রাগ করেছে, এরকম একটা মজার মজার সিকুয়েন্স, মানে যে গানটা যা আছে আমরা হুম হুম দেখেছি, টুম্পা অলরেডি দেখেছি, তো ওইখানে হুম সিরিয়াস হলে কিন্তু মানে সিরিয়াসনেস এর কোনো না, জায়গা নেই, পুরো মজা করে, মজার ব্যাপার একটা। টুম্পার দিন আমরা একটু সিরিয়াস ছিলাম, বুঝতে পারছো তো, কারণ টুম্পা আর সিরিজটার ফরম্যাটটা, শুটের ফরম্যাটটা একটু আলাদা ছিল। মানে টুম্পাতে আমাদের কিছু লিমিটেশন ছিল, মানে লোকেশনটা আমাদের বিকাল 5টার মধ্যে ছাড়তে হবে, প্লাস এতজন মানে ক্রিউ, মানে প্রায় 60 জন মতো ক্রিউ ছিল, তো সবকিছু মিলিয়ে টাইমের ব্যাপার ছিল, ব্যাকগ্রাউন্ড ডান্সার সবকিছু। এবং টুম্পাতে আবার এটাও বাধা হয়েছিল যে টাইমটা নেওয়া ছিল, তার মধ্যে বৃষ্টি হয়েছিল এবং আমাদের যে লোকেশনটা ছিল অলরেডি মানে জলে একটা টাইম, মানে পুরো অনেকটাই ওয়েস্ট হয়েছে টাইম, জল পরিষ্কার করতে করতে আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি হিসেব করেছিলাম আমাদের কল টাইম থেকে, হ্যাঁ সেটা হয়েছে, ওই দিন অন্তত সবাই খুব সিরিয়াস ছিল, মানে খাওয়া দাওয়া কারোরই নেই, লাস্টের দিকে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম সন্ধ্যের দিকটাতে, তারপরে কিন্তু হয়েছে, মানে সবাই ওই যে কুল হয়ে যাবে হয়ে যাবে ওইটা হয়েছে। এবং আমি হিসেব করে দেখেছিলাম ভোরবেলা কল ছিল বোধহয় 3:30-এর সময় সবার, তো সেইখান থেকে স্টার্ট করে যখন শেষ হয় 16 থেকে 17 ঘন্টা মানে ওই দিন আমরা কাজ করেছিলাম, সবাই খুব সিরিয়াস ভাবে করেছিল, আর মাঝখানে ওই বৃষ্টিটা হয়ে পুরো জিনিসটা এক থেকে আরেক হয়ে গেছিল, তখন আরো বেশি ওই টেনশন একটা কাজ করছিল সবার মধ্যে, তো ওটা একটা অন্যভাবে হয়েছে, মানে খুব সিরিয়াসলি হয়েছে জিনিসটা। কিন্তু আবার লাস্টের দিকে যখন শেষ হলো তখন আবার সবাই মানে হয়ে গেছে ডান, এবার চলো। হ্যাঁ, আর এই প্রসঙ্গে এটা হচ্ছে যে আমাদের মানে যে এই টুম্পার যে প্রডিউসার ছিল টিটোদা, ঠিক আছে, টিটোদা সুশান্তদা, মানে সুশান্তদা আমাদের মতো লোক, মানে উনিও কোনো চাপ নেয় না, উনি শুধু আমাকে ফোন করতো আর অভিকে ফোন করতো, ফোন করে বলতো অরিজিৎ কাজটা কতদূর হলো, ঠিক আছে, তো মানে এই নিয়ে কোনো আমাদের সমস্যা হয়নি টুম্পার সময়, বুঝতে পারছো, শুধু টুম্পার সময় আমরা একটু সিরিয়াস বেশি ছিলাম। আচ্ছা অভিষেকটা তোমার কাছে আসছি, অভিষেকটা অভিষেকটা মিউট হয়ে আছে, মিউট হয়ে আছে তোমার, অভিষেকটা মিউট হয়ে আছে, আনমিউট করতে হবে। হ্যাঁ 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 বলো না, হ্যাঁ শুনতে পাচ্ছি, একটু কাটছে তোমার কথাটা। আচ্ছা তুমি বলো, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু একটু ডিস্টার্বিং লাগছে, আগে পরিষ্কার ছিল কিন্তু। আচ্ছা তো তোমার কাছে আসছি, তুমি বলো মানে তোমাদের যে একদিনের একদিনের মধ্যে বা দিনের মধ্যে এত ভালো লাগতো, বা আমি কিন্তু তোমার কিচ্ছু শুনতে পাচ্ছি না, জাস্ট ব্ল্যাঙ্ক। হ্যাঁ তো তন্ময়ের আওয়াজ শোনা যাচ্ছে না, তন্ময়ের আওয়াজ শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? কেটে কাট। হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? হ্যাঁ আবার কাটছে, আবার কাটছে, দেখো দেখো, হ্যালো চেক করো, শোনা যাচ্ছে? হ্যাঁ 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 পরিষ্কার। আচ্ছা বলছি, মানে টুম্পাটা তো অন্য প্রজেক্টে হওয়ার কথা ছিল, তার মধ্যে দিয়ে টুম্পাটা কিন্তু তোমাদের রেস্ট ইন প্রেমে এলো, তো 2 দিন রিলিজ হয়েছে এটা, তার মধ্যে এত ভালো রেসপন্স টুম্পার, তো তোমার সেটা নিয়ে কি মানে ওপিনিয়ন, সেটা তুমি যদি শেয়ার করো। এইটা দেখো, এটা মানে আমি একটা কথা, একটা কথা, একটা কথা, টুম্পা নিয়ে সায়ন বলেছে টুম্পার জন্ম হিট লগ্নে, ঠিক আছে, তো বাকিটা ওই ওই বলে। অ্যাকচুয়ালি শোনো, আমি দেখো সায়ন এটা বলেছে ঠিকই, হিট লগ্নে জন্ম হতে পারে, কিন্তু আমার মনে হয় যে এইটার না ক্রেডিবিলিটি কারোর একার নয়। হ্যাঁ কারণ যেই টিমটা কাজ করেছে, মানে আমি আমার সারা জীবনে এতদিন কাজের এক্সপিরিয়েন্স, আমি এত ভালো টিম কোথাও পাইনি, মানে তুমি ভাবতে পারবে না। আমি দেখলাম যে যারা ক্যামেরাম্যান সে ফ্লোরে জল পরিষ্কার করছে, এটা মানে ভাবা যায় না, ঠিক আছে, মানে তুমি তো জানো যারা কাজ করে, একটা ডিওপি সে নিশ্চয়ই ফ্লোরে জল পরিষ্কার করবে না, কিন্তু সে মানে এই গানটার সাথে এতই একাত্ম হয়ে গেছে যে সে চাইছে যে যে কোনো ভাবে হোক গানটা ঠিকঠাক ভাবে নেমে যাক আজকে আমাদের, কারণ বৃষ্টিটা আমাদের মাঝখানে এতটাই হতাশ করে দিয়েছিল যে মানে আমরা বুঝতে পারছিলাম যে কি করব, ঠিক আছে, এবং আমি সেই সময় দেখেছি প্রডিউসারকে যে মাথায় হাত দিয়ে বসে আছে বেশ খানিক করের জন্য,
তো যখন বৃষ্টিতে ফ্লোরে পুরো ধরো মানে গোড়ালি অব্দি জল এবং ইলেকট্রিক্যাল লাইন গুলো তার নিচ দিয়ে গেছে, তো জেনারেটর অফ, আমরা কাজ করতে পারছি না, জাস্ট 2 ঘন্টা আমরা চুপচাপ বসেছিলাম এবং সবাই আমি দেখলাম যে ভগবানকে ডাকছে যে তাড়াতাড়ি বৃষ্টিটা কমাও যাতে আমরা কাজটা বের করে নিতে পারি, কিন্তু দেখলাম যে ভগবান সেদিন আমাদের সহায় ছিল, একটু ডিস্টার্ব হয়েছিল কিন্তু কাজ আমাদের নেমে গেছে, এটাই আমাদের মানে একটা লাকি ব্যাপার যে কাজটা নামলো, ওই জন্যই এটা হিট লগ্নে জন্ম অ্যাকচুয়ালি। আচ্ছা, আর ব্যাপারটা হচ্ছে কি যে মানে ফ্লোরটা ভিজে আর পর যেন মনে হচ্ছিল যে আমরা মানে রেন মেশিন দিয়ে অথবা কিছু একটা দিয়ে ফ্লোরটা ভিজিয়েছি, ইচ্ছা করে ভিজিয়েছি, যখন পরে যখন শুটটা শুরু হলো মানে এই ফ্লোর ভিজাটা আমাদের একটা মানে ভালো জিনিস হয়েছিল, বুঝতে পারছো? হ্যাঁ, একটা গ্লসি ব্যাপার চলে এসেছে ফ্লোর। আচ্ছা, আর এটা তো শুনলাম মানে বৃষ্টি ব্যাপারটা শুনলাম, এটা হচ্ছে মানে একটা খুব মানে খারাপের মধ্যে দিয়েও ভালো কিছু, কিন্তু তোমাদের হাসির ঘটনা কি আছে, মানে মজার ঘটনা, শুটে শুটে গিয়ে এমন একটা ফ্লোরে এমন কিছু একটা হয়েছে যেটা নিয়ে খুব হইচই হয়েছে ব্যাপারটা, কিন্তু মানে হাটকে টাইপের কিছু একটা হয়েছে যেটা, সেটা কি যদি শেয়ার করো তোমরা? হ্যাঁ, এটা অরিজিৎ শেয়ার করো, এটা অরিজিৎ বলতে হবে। হ্যাঁ, রেস্ট ইন ফ্রেমে মানে দেখো এত এত ঘটনা আছে যে মানে রোজ কি হাসির হয়েছে সেটা আমার আলাদা করে কিছু মনে নেই, মানে রোজই কিছু না কিছু আমাদের জীবনে ঘটতো রেস্ট ইন ফ্রেমের সময়, বুঝতে পারছো তো? মানে এরকমও হয়েছে ধরো মানে আমরা টানা ঘুমাইনি, একটা গোটা শট নেওয়া হয়েছে, নেওয়ার পর যখন আমি মানে ধরো আমি নিজে কিছু জায়গায় ডিওপি ছিলাম রেস্টিং ফ্রেমে, আর প্রতিম কিছু জায়গায় কাজ করেছিল অ্যাজ এ ডিওপি, ঠিক আছে? তো কার সাথে ঘটনাটা ঘটেছিল আমার মনে পড়ছে না, যে পুরো একটা খুব ভালো শট সায়নার সুমনা দিয়েছে অথবা দীপাংশুদা কেউ একজন দিয়েছিল, তো যখন শটটা হয়ে গেছে আমি ক্যামেরাটা রোল আমি কি প্রতিম কেউ একটা রোল অফ করলাম, ঠিক আছে? অফ করার পর বুঝলাম যে রোলটা অন হলো তখন, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে আমার টানা ঘুমায়নি তো কি হয়েছে মানে আমি একটা জিনিস বলতে চাই, আমার একটা নতুন এক্সপিরিয়েন্স যেটা আমি মানে মজা মজা তো পেয়েছি অবশ্যই, কিন্তু প্রথমে না এই বিষয় একটা ছিল, তারপরে আমি কাজটা করে মজা পেয়েছি, টুম্পা করতে গিয়ে আমি ফার্স্ট টাইম রিক্সা চালিয়েছি, যেটা যখন অরিজিৎ আমাকে বলে তোমার এই সাইকেল চালাতে পারো, আমাকে প্রথমে জিজ্ঞাসা করে সাইকেল চালাতে পারো, বললো হ্যাঁ সাইকেল চালাতে পারি, বললো রিক্সা চালাতে পারবে, না কেন মানে কি বিষয়টা বুঝলাম না, তখন বললাম যে রিক্সা আমি চালাবো, মানে কি ড্রেস থাকছে, তখন ড্রেস নিয়ে আমাদের বসা হয়নি, মানে কি ড্রেস থাকছে কি থাকছে, রিক্সা চালাবো আমি, এটা কিভাবে? আর আমার একটা ধারণা ছিল যে খুব ভারী হয় মানে চালানোটা খুব টাফ, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখছি মানে কিরকম লাগবে আমি পারবো, তারপর রিক্সা চালিয়ে ওটা মানে ওই খুব ক্যাজুয়াল ভাবে চালিয়ে ওটার উপরে এক্সপ্রেশন বা ডান্সের কিছু ইয়ে দিতে পারবো, বললো আরে হ্যাঁ হয়ে যাবে ওই একটাই ডায়লগ, আরে চাপ নেবে না হালকা একটু চালিয়ে দিও, তারপরে আমি টুম্পাতে আমি ভালো চালিয়েছি মানে আমি মজা পেয়েছি মানে চালিয়ে, সেটা তুমি কিভাবে ভালো ভালো পেরেছিলে একদম মানে যেভাবে তোমাকে বলেছি? হ্যাঁ ভালো পেরেছি, ওই ফুটেজ গুলো আছে, আমি হয়তো পরের দিকে ওগুলো শেয়ার করব, গানটা মানে এই তো রিলিজ হলো, পরের দিকে হয়তো শেয়ার করব, ওই ফুটেজ গুলো সব আমার আমার কাছেও হয়তো নেই, ওদের কাছেই হয়তো আছে মোবাইলে বা নর্মাল হয়তো ওরা শুট করেছে কিছু মানে শুটের কিছু এগুলো শুটিং এক্সপেরিয়েন্স গুলো, তো সেগুলোর মধ্যে বোধহয় আছে, ওরাও হয়তো করতে পারে ভাই, আমি কিন্তু খুব স্মুথলি আমি যত জানি যে সুমনা এখন মানে র্যাপিডো একটু মিউট করো সুমনা মিউট করো, সুমনা হচ্ছে এখন র্যাপিডো অথবা উবের চলে না মানে চড়ে না, ও নিজেই একটা রিক্সা কিনেছে, রিক্সা নিয়ে মোটামুটি মানে টলি পাড়ায় ঘুরে বেড়ায়, ঠিক আছে? সায়নকে মাঝে মাঝে রিক্সার পিছনে দেখা যায়, তুমি বলো মানে সায়নদার সব সময় মানে এটা তোমার ফার্স্ট কাজ নিশ্চয়, তো তোমার মানে সায়নদার সাথে মানে স্ক্রিন শেয়ার করে তোমার কি এক্সপিরিয়েন্স হয়েছে, আর তুমি যদি টুম্পাটা একটু শোনাও আমাদের। না না ওইটা শুনে যাচ্ছি না আমি, এক্সপিরিয়েন্স সায়নের সাথে, হ্যাঁ এক্সপিরিয়েন্স সায়নের সাথে এটা আমার ফার্স্ট টাইম কাজ,
তো আমি প্রথমের দিকটাতে নর্মালি মানে চিনি না জানি না ওরকম ভাবে ঠিক আছে চলো কাজ স্টার্ট হয়েছে, করতে করতে আমি দেখেছি যে সায়নও এদেরই মতন খুব ফ্রেন্ডলি এবং খুব হেল্পফুল। আর সব থেকে বাজে হয়েছে যে আমাকে টুম্পা গানটা যে হবে পরে সেটা তো আমি জানতামও না, পরে গানটা মানে রেস্টিন প্রেম যখন আমাদের শুটটা হচ্ছে তখনও কিন্তু আমি জানতাম না যে এই গানটা আছে এবং এটা হবে, হয়তো ওরাও হয়তো সেটা শিওর ছিল না তখনও যে এটা আসতে পারে। পরে আমি গিয়ে জানতে পেরেছি শেষের দিকে যে সিরিজটা শুটের যে এরকম একটা গান আছে এরকম ভাবছি এরকম, মানে ঠিক আছে ভালো। কিন্তু তার আগেই আমি মেদিনীপুর যেহেতু আমার বাড়ি তো সেহেতু আমাকে প্রচুর লেকফুল খেতে হয়েছে এটা নিয়ে, সায়ন বেশি করে এটা লেকফুল করেছে। এবার ওই যে আমি বললাম কিছু কিছু সময় আমি খুব সিরিয়াস হয়ে যেতাম, এবার আমার একটা প্রবলেম যে আমি হুট করে রেগে যাই আবার হুট করে ঠান্ডা হয়ে যায় আর কি, খুব বেশিক্ষণ না, ফিউ সেকেন্ড হয়তো বা ফিউ মিনিট এরকম একটা জিনিস। তো ওই সময়টা বুঝে যেত আর কি, এরা তখন আমি রেগে গেলে এরা বেশ তার কাছে আসতো না। টুম্পা বলে রাগালে মেদিনীপুরের লোকেরা কিন্তু লোকেরা টুম্পা বললে খুব রেগে যায়, আগে আগে কিন্তু না, এখন এখন কিন্তু খুব এটা শুনতে চায় না, শোনেও না। এবার এবার আমার ক্ষেত্রে না, আমারও কলকাতায় আসা প্রায় 10-11 বছর হয়ে গেল, কিন্তু আমি সেরকম ভাবে কখনো আমাকে কেউ রাগিয়েছে বা কেউ এইটা ভেবে লেকফুল এইটা বলে করেছে সেরকম কিন্তু নয়। মানে এই ফার্স্ট টাইম এই কাজটা করতে গিয়ে আমাকে যতটা শুনতে হয়েছে এই কলকাতায় আসার পরে এই 10-11 বছরের এই যে টাইমটা এটাতে আমাকে একবারও শুনতে হয়, মানে এটা আমাকে শুনতে হয়েছে ফার্স্ট টাইম। তো খুব ফ্রিলি কাজ করেছে এবং যে সিনগুলোতে আমার অসুবিধে হচ্ছিল বা হতো ওই সিনগুলো সায়ন হয়তো বলতো ঠিক আছে চলো আরেকবার রিহার্স করে নিচ্ছি আরেকবার ইয়ে করে নিচ্ছি, মানে ওই যে বললাম যখন আমি আমার মাথা গরম হয়ে যেত কিছু জিনিসে তখন সেটাকে সায়ন হ্যান্ডেল করতো আর কি, যে কুল কুল হ্যাঁ তাহলে এটা কি হবে, এটা এইভাবে হবে, এটা তাহলে আমরা এইভাবে করি, মানে এইরকম একটা বিষয় করেছে। তো সবাই ভীষণ, শুধু একা সায়ন নয়, মানে কাজ করতে গিয়েও আমাকে সায়নও হেল্প করেছে আর সবাই, ইচ এন্ড এভরিবডি সবাই আমাকে বিভিন্ন ভাবে হেল্প করেছে। এবং এরা তো আগে থেকে ধরো বন্ধু ছিল কিন্তু আমি তো মানে আউটসাইডার, এসে এদের সাথে সত্যি ওই বন্ধুর মতন বিষয়টা আমার ক্ষেত্রে হয়ে গেছে। মানে একটা টাইম পরে এটা হয়েছে যে এরা কেউ ভাবছে না যে আমি একজন মেয়ে, মানে একটা এই টিমের মধ্যে খুব রেয়ার আর এক দুজন মেয়ে থাকতো, আমি একমাত্র থাকতাম, কিন্তু এরা একটা সময় পরে ওই বিষয়টা হয়ে গেছিল যে আমি মেয়ে নই, মানে আমিও এদের মতন ওই একটা বন্ধুত্ব এই ভাই টাইপস ওই একটা বিষয় চলে এসেছিল, মানে এতটা ফ্রিলি কাজটা হচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমার কোনো অসুবিধে হয়নি, যেটাতে আমি খুব ফ্রিলি কাজ করেছি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে প্রত্যেকটা মানুষের সাথে, এবং কাজটা ভালো হয়েছে। এটাই আশা করবো যে আলটিমেটলি কাজটার যেন রেসপন্সটা পরবর্তীকালে ভালো আসে রিলিজ করার পর। তুমি একটু বলো আমাকে, মানে টুম্পা নিয়ে তোমার কি ওপিনিয়ন, মানে টুম্পা নিয়ে তোমার কি বলার, মানে এই দুদিনের মধ্যে এত ভিউ যাই হোক সেটা একটা ব্যাপার, আর রেস্টিং প্রেম সেটার সঙ্গে টুম্পার কানেকশনটা কি সেটা যদি একটু বলো, আর মানে রেস্টিং প্রেম কবে আসছে তোমাদের চ্যানেলে, বা রেস্টিং প্রেমে কারা আছে, তোমাদের এই পুরো টিমে কারা ছিল যারা মানে ভীষণ ভাবে তোমাদেরকে হেল্প করেছে, তাদের কথা যদি একটু বলো। হ্যাঁ মানে এই কিছুক্ষণ আগে তুমি একটা কমেন্ট পপ আপ করালে, স্টপ স্টপ গয়ালি, তো ও হচ্ছে আমাদের মানে কি বলবো বন্ধু ভাই, তো বেশ কিছু টাকা দিয়ে আমাদের হেল্প করেছে, ওরই হচ্ছে ব্লু ফিনিক্স ফিল্ম কনফিউজ পিকচার, ছাড়াও ধরো মানে রেস্টিং প্রেমে হচ্ছে ব্লু ফিনিক্স ফিল্ম হচ্ছে মানে কো প্রোডিউসার মানে বলতে পারো তুমি, আর টুম্পার ক্ষেত্রে হচ্ছে আমাদের টিটো দা সুশান্ত দা রনাক এন্টারটেনমেন্ট আমাদের মারাত্মক ভাবে হেল্প করেছে, আর সায়ন এবার মজার ব্যাপার হচ্ছে দীপাংশুদা মানে বিভাগ সরেন কালারফুল লোক, বুঝতে পারছো তো, দীপাংশুদার এর আগে আমি একটাই কাজ দেখেছিলাম মানে অ্যাজ এ অ্যাক্টার, আড্ডা বলে একটা সিনেমা অ্যামাজন প্রাইমে পাবে তুমি, তো দীপাংশুদাকে দীপাংশুদার চরিত্রটা একদিন আমি বললাম ঠিক আছে দীপাংশুদা এরকম একটা চরিত্র আছে করবে, সায়নও বললো, তো দীপাংশুদা বললো যে এই গোটা সিরিজে যে কটা চরিত্র আছে সব থেকে বেশি কালারফুল চরিত্র হচ্ছে দীপাংশুদার, বুঝতে পারছো তো, দীপাংশুদার নিজেই মনে হয়েছে, তো তখন বললো আমি করবো একদম একদম। তো বাকি আরো অনেকে কাজ করেছে, তার মধ্যে আছে আমার সাথে অনেকেই, আমার এই এখানে স্টুডিওতে কাজ হচ্ছে মানে আমাদের কিছু লাস্ট মোমেন্টে সাউন্ডের কাজ চলছে, দীপক আছে, দীপক হচ্ছে ব্রিলিয়েন্ট একজন অ্যাক্টর মানে বুঝতে পারছো তো, এই মুহূর্তে যারা নতুন কাজ করছে তাদের মধ্যে আমার দীপক খুব পছন্দের অভিনেতা মানে যারা কাজ করছে, দীপক আমাদের সাথে এই ঘরেই আছে, দীপকের সাথে আমি পরিচয় করে দিচ্ছি, দীপকের ক্যারেক্টারটা হচ্ছে নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, কারণ ওটা একটা সাসপেন্স আছে আমাদের এই গোটা সিরিজে, দীপক যে চরিত্রটা করেছে সেই জন্য দীপককে বিশেষ ট্রেলারেও আমি ইচ্ছা করে রাখিনি দীপককে, কিন্তু সিরিজে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আছে দীপক, তো দীপকের সাথে পরিচয় করে দিই, দীপক আসো আসো।
দীপকের এখন লুকটা কিন্তু মানে আমাদের রেস্টিং প্রেমের লুক না, ও একটা আচ্ছা আচ্ছা একজন তোমাদের খুব পরিচিত একজন কমেন্ট করেছে, কমেন্টটা একটু পড়ো। তাহলে সুমনা হলো সায়ন্দার ভাই, সুমনা সায়ন্দা ভাই ভাই নামাও কি নামাও মিলে গেছে, নামও মিলে গেছে। হ্যাঁ সায়ন সুমনা ওরা ভাই ভাই না, ওরা একটা রিলেশনে আছে। আমি মিউট করছি, দীপককে রাখছি, ঠিক আছে। আচ্ছা অভিষেক দা তুমি বলো, কিছু বলো এটা নিয়ে, কিছু বলো। হ্যালো সবাইকে। হ্যাঁ দীপক দা থ্যাঙ্কস আমাদের এই লাইভে জয়েন করার জন্য, লাইভ সেশনে আসার জন্য। বলো তোমার মানে যেটা অরিজিৎ দা বললো যে তোমার একটা খুব বড় পার্ট এই টুম্পার পেছনে বা তোমার কন্ট্রিবিউশন, সেটা যদি তুমি একটু বলো, মানে তুমি এটার সঙ্গে কিভাবে যুক্ত, এই প্রজেক্টের সঙ্গে তুমি কিভাবে যুক্ত। হ্যাঁ দেখো, পার্ট বড় বা ছোট এটা কিছু ম্যাটার করে না আমার কাছে, কিন্তু এই ওয়েব সিরিজটায় ওরা যেভাবে কাজ করেছে আর আমি আমার চোখের সামনে দেখেছি, হাতে গোনা ওরা কয়েকটি ছেলে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে আমি নিজের চোখে দেখেছি, দিন রাত এক করে ওরা, মানে ওদের দেখে আমার নিজের ভয় লাগতো যে এভাবেও কি মানুষ কাজ করতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে একটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ আরে বাবা, মানে আমি তো ওদের দেখে বলছি যে তোরা কদিন ঘুমোস নি সেটা বল, এক একজনের চোখের তলায় কালি পড়ে গেছে তাও দৌড়াচ্ছে ছোটাছুটি করছে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা ভালো ওয়েব সিরিজের মধ্যে আমাকে যে একটা চরিত্র নিয়ে ওরা ভেবেছে এবং চরিত্রটা ইন্টারেস্টিং চরিত্র, ওটা নিয়ে আমি বিশেষ কিছু বলবো না, ওটা তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। তো অলওভার এটার মধ্যে আমি থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। মানে তোমার তোমার একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বল বল। দীপক সিরিজটার মধ্যে খুব কম জায়গাতে আছে, কিন্তু যেটুকুনি জায়গা আছে সেইটুকুনি তো, মানে এটা আমার আমার তো মনে হয়েছে জাস্ট ছক্কা, এটুকুনি আমি শুধু বলবো, ছক্কা। আর যেরকম ভাবে অরিজিৎ লিখেছে আমার ইয়েটা চরিত্রটা, তো হয়তো রাস্তায় ঘাটে কোথাও মারটারও খেয়ে যেতে পারি আমি আর কি। কিন্তু মানে সেটা খেয়ে গেলে তো আমার মনে হয় তুমি সাকসেসফুল, মানে ক্যারেক্টার হিসেবে তুমি তো তাহলে বেটার করতে পেরেছো না? আমি দীপকের সম্বন্ধে একটা কথা বলতে চাই, যে এর আগে আমরা আরেকটা সিনেমা করেছিলাম যেটা শর্ট ফিল্ম ছিল একটা, যেখানে ও কোথায় গেল কে, হ্যাঁ একজন কে দেখা যাচ্ছে না, এই তো। হ্যাঁ একটুখানি জায়গায় ছিল, বলছে লবণের মতো, হ্যাঁ অল্প একটু জায়গায় থাকলে জ্বালিয়ে দেবে পুরো, জাস্ট ওর একটা প্রেজেন্স আছে খুব সুন্দর, ভালো প্রেজেন্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই আমি রিয়েলি বাই হার্ট, আমার তোর কাজ ভীষণ ভালো লাগে, মানে ইয়ে করো আশীর্বাদ বলো বা যেটাই ধরো, যেন এরকম আরো দিয়ে যেতে পারি, আরো যেন এরকম সুযোগ আসে কাজে। তোকে বুকে রাখার যোগ্য তুই, ঠিক আছে, বুকে থাকিস সব সময়। লাভ ইউ, লাভ ইউ। যেটা হয় কি আমরা বলি একটা গান হিট হয়েছে, একটা ভিডিও বেরিয়েছে দেখিস তোরা ওই চ্যানেলে বেরিয়েছে, মানে এরকম একটা ব্যাপার। সেই ক্রেজটা যে মানে টুম্পা টুম্পা নিয়ে যে ক্রেজটা এখন চলছে, প্রচুর মিম শেয়ার হচ্ছে, প্রচুর পেজে শেয়ার হচ্ছে, এবং তোমাদের এত ভালো রেসপন্স, মানে তোমাদের এত ভালো কাজ একটা, তো তোমাদের মানে সামনেই দিওয়ালিতে এটা আসছে, তো তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে? কে বলবে, কে বলবে, আমি তো সেটাই অপেক্ষা করছি, কে বলবে, কে বলো, যে কেউ বলো। মানে দেখো এক্সাইটমেন্ট একটা থাকেই যে কোনো একটা নতুন কাজ যখন রিলিজ হয়, তবে এটা নিয়ে প্রথম থেকে মানে আমরা না অনেক লোকজন, যেহেতু কাজটা অনেকদিন আগে থেকে গানটা রেডি ছিল, তো এটা আমাদের অনেক বন্ধু বান্ধব শুনেছে এবং সবাই বলেছে যে এটা, এক কথায় বলি যে সবাই বলেছে যে এটা ভাইরাল, তো এই একটা এক্সপেকশন আমাদের আছে এবং সবার আছে এই গানটা নিয়ে। হ্যাঁ বলো বলো দীপক দা বলো।
এই গানটা যেদিন আমাকে প্রথম অরিজিৎ শুনিয়েছিল বোধ হয় 2 বছর হবে, 1.5-2 বছর আগে অন্য কোনো একটা প্রজেক্টের জন্য একটা মাঠের মধ্যে গানটা আমাকে শুনিয়েছিল। আমি গানটা শোনার পর জাস্ট ওকে বললাম যে ভাই এই গানটা মানে আগুনের মতো ছড়িয়ে যাবে, দাবানলের মতো ছড়াবে, তুমি দেখে নিও। আর কিছুদিন আগে সুমনাকেও আমি কথা বলছিলাম, তো সুমনা বলছিল যে এত বেশি এক্সপেকটেশন রেখো না, মন খারাপ হয়ে যেতে পারে। ও একটা এরকম মানে ভাবছিল, আমি ওকে বলেছি তুমি দেখে নিও, ঠিক আছে? তো আস্তে আস্তে ব্যাপারটা সত্যি হচ্ছে, সুমনা এবার বুঝতে পারছে। তোমার সম্পর্কে বলতে হলে একজনের কথা অবশ্যই বলতে হয়, যে হচ্ছে আমাদের আরব। আরব এই মুহূর্তে প্রেজেন্ট নেই এখানে, একটু তোমাদের মাইক করতে হবে। হ্যাঁ, তো আরব অ্যাকচুয়ালি টুম্পার এই গানটার ক্রেডিবিলিটি এটার গানের থেকে বেশি হচ্ছে, এটা একটা গল্প, যারা যারা দেখেছে তারা সবাই বুঝতে পেরেছে আশা করি। তো এই গল্পটার পিছনে কিন্তু আরব হচ্ছে ওর হাত আছে। এটা মিউজিক্যালি আমি বলবো না যে এনরিচড গান, এটা লিরিক্যালি এনরিচড গান। তো ক্রেডিবিলিটি মানে ওর কাছে যায় 90%, আমার কাছে 10% অ্যাকচুয়ালি আসে। তো ও হচ্ছে অ্যাকচুয়ালি গানটার স্রষ্টা বলতে পারো। গানটা নিয়ে আমিও মানে একটু টেনশনেই ছিলাম, মানে কি হবে। আর টাইপ অফ তো এটা একটা আইটেম সং, মানে এখানে টুম্পাকে মানে আমাকে যেভাবে দেখানো হয়েছে তো সেটা টাইপ অফ মানে কি বলে আইটেম সং। তো আইটেম সং এইরকম ধরনের আমারও ফার্স্ট টাইম করা, এর আগে আমি অনেক করেছি কাজ, মানে মিউজিক অ্যালবামের ওপরে, ভালো গানের ওপরে, তো ডান্সও করেছি সবকিছু, কিন্তু এইরকম স্টাইলের এটা আমার ফার্স্ট টাইম। তো আমি সেসব নিয়েও একটু টেনসড ছিলাম যে ঠিকঠাক ভাবে হবে কি হবে না। তো দেখছি রেসপন্স ভালো হচ্ছে, ভালো লাগছে। আর প্রজেক্টটা নিয়ে এটাই বলবো যে দিওয়ালিতে আসছে, প্রত্যেকটা কাজ আমরা সে ছোট হোক বড় হোক যাই হোক আমরা যখন করি প্রত্যেকেই একটা আশা নিয়ে থাকি যে রেসপন্স ভালো হবে এবং মানে অডিয়েন্স ওটা দেখবে, সেটা অ্যাপ্রিসিয়েট করবে বা আমাদের কাজটা যাতে ঠিকঠাক হয়। তো আমরা আমাদের প্রত্যেকেই বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এবার ডিপেন্ড করছে অডিয়েন্সের ওপর, তবে সবাই আশাবাদী যে ভালো হবে এটাই আর কি। আর এই শুটের শুটের আগের দিন যখন আমি জানতে পেলাম, যখন জানতে পেলাম যে নাচতে হবে, তো রীতিমতো আমি খুব ঘাবড়ে গেছিলাম। মানে আমি ওই ভাষান টাসানে একটু আধটু আর কি নেচেছি। এইভাবে মানে প্রফেশনাল ড্যান্সারদের মাঝখানে ঠিকঠাক প্রপার স্টেপ মনে রেখে তালে বিটে সব মিলিয়ে নাচাটা আমার কাছে এমন একটা ব্যাপার হচ্ছিল। আমি অরিজিৎকে অনেক রিকোয়েস্ট করেছি, ভাই আমাকে দেখো না তুমি, কিন্তু বলো না তোমাকে তো নাচতে হবে, তুমি তো ক্যারেক্টারে রয়েছো, যারা রয়েছে তাদের নাচতে হবে। তো কোন রকম করে উতরে দিয়েছি আর কি, ঠিক আছে? তো আমি 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 একটু টাটা বলছি সবাইকে, আরো ওরা রয়েছে ওরা কথা বলবে, হ্যাঁ তোমরা ক্যারি অন। আচ্ছা, একজন কমেন্ট করেছেন সূর্য ব্যানার্জি অডিয়েন্স, টুম্পা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডান্স নাম্বারস আই হ্যাভ এভার হার্ড, লাভ লাভ টিম। তো তোমরা কি বলো? হ্যাঁ, এটা লোকে বলবে, মানে এটা যদি লোকে, হ্যাঁ মানে সূর্যকে অনেক ধন্যবাদ, এরা হচ্ছে লোকে এটা বলবে, বুঝতে পারছো? তো মানে লোকে যদি ভাষা নিয়ে টুম্পা চালিয়ে নাচে এর থেকে তো আনন্দের ব্যাপার কিছু নেই, বুঝতে পারছো? তাহলেই তো মানে আমাদের সাকসেস। মানে লোকে কতটা অভিষেক দা, এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করছি, তৃষা দাস জানিয়েছে অল দা বেস্ট টু দা হোল টিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা তৃষা, আমাদের সিরিজটা দেখো, আমাদের সিরিজটা দেখো 13 তারিখে আসছে, 13 নভেম্বর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা ভাইরাল হওয়াটাই মানে আমাদের জন্য খুব কাজের আর কি, কারণ এটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি বানিয়েছি। হ্যাঁ, এখানে কোনো গানটার লিরিক্স বা গানটার সমস্ত কিছু ভাইরাল হওয়ার জন্যই তো তৈরি করাটা হয়েছে ওই রকম ভাবে, সেটা যদি হয় তাহলে তো এটা এর থেকে খুশি আর মানে আর কিছু হতে পারে না। আমি একটা গানটার মধ্যে কোনো ভালগার কিছু নেই, গানটা একটা মজার গান, একটা মজার গল্প,
সবাই শুনতে পারে, এবং আমি দেখেছি আমার বাড়িতে ছোট বাচ্চাও শোনে, বড় কেউ বয়স্ক লোকও শোনে, কিন্তু সবার শোনার সাথে সাথে তাদের মুখে একটা হাসি আসে। মানে আমার এটা খুব ভালো লাগে যে এই গানটা লোককে হাসাতে পারে অন্তত, এর মধ্যে একটা ফিলিং কাজ করে সবসময়। একটা কথা বললে নয়, তোমার না অরিজিৎ দা, অভিষেক দা, তোমাদের সবাইকেই বলছি, আমরা কিন্তু একটা খারাপ, ভীষণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা মানে করোনার যে প্যান্ডেমিক, COVID-19 যে প্যান্ডেমিক টাইম, এই প্যান্ডেমিক টাইমের মধ্যে এই জিনিসটা, এই গানটা মানে মানুষকে একটা আলাদা একটা এনার্জি দিচ্ছে। মানে পুজোর টাইমে কিন্তু আমরা জানি ভাসান ডান্স, ওই যে বললো দাদা, বললো ভাসান ডান্সের কথা দীপক দা, তো সেই জায়গাটার সময় কিন্তু এটা কিন্তু রিলেট করা যায় যে মানে একটা মজার গান পুজোর সময় আমরা কি জমাটি একটা ভাসানের, ভাসানের দিনে গান চালিয়ে, এটা মানে বলেন না যেটা ভাসানে এই গানটা এখন খুবই রয়েছে পুজোর সময়, এই গানটা আমরা জানি পুজোর গান, পুজোর সময় গান রিলিজ করে, কিন্তু মানে কোন ওয়েব সিরিজের মধ্যে থাকা কোন গান এইভাবে ভাইরাল বা এইভাবে হিট, সেটা মানে ভাইরাল হয়ে গেল এবং সেটা প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে বা কোনো প্রত্যেকটা মোবাইলে, এখন কিন্তু মানুষের হাতে মোবাইল আছে প্রত্যেকের হাতে, সিনেমা হল বন্ধ, প্রত্যেকে কিন্তু এখন মোবাইলে ওয়েব সিরিজটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু মানে কম বয়সী বলে নয়, নিউ জেনারেশন নয়, বয়স্ক মানুষেরাও কিন্তু ওয়েব সিরিজ দেখছে, এই প্রবণতাটাও আছে অনেকের, এবং সেটা খুবই তার মধ্যে থেকে এই যে একটা গান বা এই সিরিজটা আসছে এটা একটা বড় পাওয়া। মানে এই প্যান্ডেমিকের মাঝে একটা হাসির, হাসির ব্যাপার, একটা হাসির সিরিজ, বা আমি জানি না এটা অরিজিৎ ভালো বলতে পারবে, অরিজিৎ দা তুমি একটু বলো রেস্ট ইন প্রেমের গল্পটা যদি একটু ছোট্ট করে যদি একটু বলো। রেস্ট ইন প্রেমের গল্পটা কিন্তু টুম্পাতে বলা আছে, বুঝতে পারছো তো, টুম্পাতে যে গল্পটা বলা আছে বেসিক্যালি ওটাই হলো রেস্ট ইন প্রেমের গল্প, যে কারো জীবনে একটা মেয়ে ছিল, সেই মেয়ে ওই জীবন থেকে চলে গেল, তারপর একটা নতুন মেয়ে আসলো, এবার মজাটা হচ্ছে এই মেয়েটা বেঁচে নেই, একটা যে মেয়েটার সাথে একটা মানুষের প্রেম, সেই মেয়েটা হচ্ছে একজন মৃত, একজন আত্মা বলতে পারো, এবার একটা মানে এপারের সাথে ওপারের একটা ভালোবাসার গল্প, বুঝতে পারছো? এটা এটা মানে এই বললাম যে এই সময়ের মধ্যে এরকম একটা গান ভাইরাল হয়েছে আর প্রত্যেকের মুখে হাসি ফুটিয়েছে, মানে নিশ্চয়ই মানুষ কিন্তু ভালো রেসপন্স করছে, তার একটাই কারণ গানটা ভালো লেগেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। মানে হ্যাঁ, আর ব্যাপারটা কি বলতো, মানে এই গানটাতে হ্যাঁ বলো 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 হ্যাঁ এই গানটাতে মানে শুনে মনে হবে গানটা বড্ড বেশি মাচা ভোজপুরি, তো মানে আমাদের কিন্তু যে মানে অভি আরব যে সাউন্ডটা করেছে, ওর যে সাউন্ডটা করেছে, মানে সেই সাউন্ডটা বলতে পারো ওটা ইচ্ছে করি করা, এই অটোটিউনটা ইচ্ছে করি রাখা, কিন্তু তুমি যদি লিরিক্সটা, লিরিক্সের দিকে যদি তাকাও, এটা মারাত্মক ভাবে একটা সাবঅল্টার্ন একটা লিরিক্স, বুঝতে পারছো তো? মানে এই গানটা হচ্ছে মফস্বল গ্রাম যে কোনো লোকের কথা বলছে, সেই কারণে আমরা লিরিক্সটাকে আলাদা করে গানের তলায় বাংলাতে সাবটাইটেল করে দিয়েছি। মানে এই লিরিক্সটা কিন্তু একদম সবটা মানে মানে একদম এটার যে কনটেক্সটটা সেখানে দেখবে যে বলছে, ওয়েব সিরিজটার নাম হচ্ছে রেস্ট ইন প্রেম, তুমি ইউটিউবে গেলে কনফিউজ পিকচারের ইউটিউব চ্যানেল থেকে তুমি ট্রেলারটা দেখে নিতে পারো, তার সাথে টুম্পাটাও দেখে নিতে পারো, 13ই নভেম্বর ভূত চতুর্দশী কালী পুজোর ঠিক আগের দিন রাতে এটা রিলিজ হচ্ছে, তৃষা কমেন্ট করেছে। তো যাই হোক, তো মানে ওইখানে যে ধরনের ওরা শব্দ মানে ভোকাবুলারি ইউজ করেছে, ধরো আমি বস্তির বাদশা তুই আমার বেগম, অথবা হচ্ছে মাইরি বলছি আর খৈনি খাবো না, ওখানে বলতে পারতো মাইরি বলছি আর মদ খাবো না, অথবা হচ্ছে মিষ্টি খাবো না, চার বোতল ভটকা খাবো না, ওরা বলেছে হচ্ছে মাইরি বলছি আর খৈনি খাবো না, ঠিক আছে? তো মানে আমরা কিন্তু সেই লোকগুলোকেই কানেক্ট করার চেষ্টা করেছি, মানে আর আমাদের, আমার মনে হয় আমাদের দর্শক কিন্তু মানে কলকাতার লোকে অ্যাকসেপ্ট করছে, ডেফিনেটলি করছে, কিন্তু আমাদের দর্শক হচ্ছে কিন্তু গ্রাম মফস্বল, মানে সেই সব জায়গাতেও আমরা কানেক্ট করার চেষ্টা করছি। আর দুটো কালচারকে মানে লোকে বলে আর্ট হাউস সিনেমা আর একটা কমার্শিয়াল সিনেমা, আমরা কোথাও গিয়ে এই ওয়েব সিরিজের মাধ্যমে এটাকে মেলানোর চেষ্টা করছি, দুটো সেম মানে দুটো আলাদা যারা বলে জনার বলতে পারো, আলাদা মিডিয়াম বলতে পারো, সেই দুটোকে এক জায়গায় মেলানোর চেষ্টা করছি আমরা। অনুষ্কা হাই বলছে, হ্যালো অনুষ্কা, লাভ ইউ ম্যাম, টুম্পাকে লাভ ইউ ম্যাম বলেছে একজন, কমল হ্যাঁ টুম্পাকে ভালোবাসলেই হবে, সুমনাকে নয়, টুম্পা একদমই তাই, আরো ভাইরাল হোক সেটা আমিও চাই। সুমনা শুধু, সুমনা শুধু সায়নকে ভালোবাসে না, সায়নকে কেন ভালোবাসতে যাবো, সায়ন তো ব্রো হয়। টুম্পা সরি পর্ণা আর কি নামটা কি,
চোখের একটু চোখগুলো একটু আলাদা আর কি, একটু রিলেট করতে হয়তো মনে হবে যে মনে হচ্ছে ওরকম নয়, চোখটা একটু তো যেন আলাদা। তো লেন্সটা এমন একটা যে মানে ওই যে কালার, যে হোয়াইট কালার ওই লেন্সটা, ওটা পড়তে মানে আমার নর্মাল যে ফেস পুরো আলাদা একদম লাগছিল, রীতিমতন সামনে থেকে দেখে ভয় লাগছিল। মানে আমি আয়নাতে যখন দেখছি পরার পরে, যে বাবা এটা কি, মানে না না ছবি তুলতে হবে না, যে বেশিরভাগ ছবিগুলো লেন্স খুলেছি তারপরে ওরা তুলেছে, তারপরে আয়নাতে দেখে ভয় পেয়েছিল একবার, সেটা বলো। হ্যাঁ রীতিমতন সেলফি, ওই দেবারতীরা সেলফি তুলছিল, রীতিমতন আমি বলছি না এই এই ছবি না কোথাও দিও না প্লিজ, খুব বাজে। মানে লেন্সটা পরার পরে পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছিল। আচ্ছা অরিজিৎ দা তুমি বলো, মানে ছায়ানন্দার নিয়ে কিছু বলো, মানে ছায়ানন্দার এই কাজ, এই তো ছায়ানন্দা নেই আমাদের লাইভ সেশনে, কিন্তু ছায়ানন্দাকে নিয়ে কিছু বলো। সায়ন তো আমাদের সাথে লাইভে নেই, কিন্তু সায়ন তোমাদের এই কেস থেকে যাবে, সায়ন দীপাংশু দা সবাই লাইভে যাবে, মানে পরের বার হচ্ছে আরো অনেক অনেকেই থাকবে, আরবও থাকবে। তো যেটা হচ্ছে সায়ন তো বিভৎস এনার্জি, মানে ওর মানে ওর এনার্জির খামতি নেই। সুমানা মাইকটা মিউট করে না, সুমানা মাইকটা মিউট করে না। তো সায়নের একটা মানে ও এনার্জি হাউস, বুঝতে পারছো তো, মানে ওর এনার্জির খামতি নেই। ও প্রায় টানা 72 ঘন্টা এক সপ্তাহ না ঘুমিয়ে কাজ করে দিতে পারে, মানে সেটা মানে সেটা যারা কাজ করে সেটা কিন্তু তারা বিশ্বাস করে। তুমি সায়ন যাদের সাথে কাজ করেছে ধরো প্রদীপ দা, এনাদেরকে জিজ্ঞেস করতে পারো সায়নের এনার্জির লেভেলটা কি, মানে অন্য লেভেলের এনার্জি। একজন বলেছে গানটা একটু শুনবো আপনার গলায়, ওই শোনা একটু টুম্পা, শোনা টুম্পা হোক এইটা, এইটা যেদিনকে আরব আসবে আরবকে রিকোয়েস্ট করতে হবে, কারণ গানটা অরিজিনালি ও গেয়েছে, তো অরিজিনাল সিঙ্গারের কাছ থেকে শোনার মজাটা কিন্তু আরো ভালো হবে। কিন্তু তুমি 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 এটা শোনাবে? আমি বিশ্বাস করি ওই শোনা সঙ্গীত গায়, আমি আমি এই গান গাইতে পারবো না, ইম্পসিবল। এরো আমি তার মধ্যে আছে আরো বার সায়ন, তো এরা দুজনে শোনাবে তোমাকে এই গানটা খুব ভালো হবে, তখন তো শুনবো, নিশ্চয়ই শুনবো। কিন্তু এখন তুমি লাইভ সেশনে আছো, অডিয়েন্স বলেছে ইভিন আমার গলার অবস্থা এখন আজকে খুবই বাজে আর কি, মানে একদমই ভালো নেই। তো যদি ভালো থাকতো তাহলে গলা লাগে, যেটা না সবার কাছে আর ডাবিং গুলো আমার ছবি দিয়ে ওরা অদ্ভুত অদ্ভুত ডাবিং করায়, যেমন কুকুরের আওয়াজ, বিড়ালের আওয়াজ, ঠিক আছে, মানে কোথাও একটা কুকুরের ফলি লাগবে আমাকে বলে একটু ঘেউ করে দে ভাই, ঠিক আছে। এবং টুম্পার শুরু হওয়ার আগেই একটা গরুর ডাক আছে, সেটা অরিজিৎই করেছে। এটা যারা যারা টুম্পা শুনেছে সবাই জানে যে এটা গরুর ডাক আছে সামনে, তো ওটা কিন্তু অরিজিতের গলায়। অরিজিতা অরিজিতা তোমার, হ্যাঁ আচ্ছা, আমরা কিন্তু টুম্পা নিয়ে অনেক কথাই হলো, তো তুমি একটু বলো, তোমার কিন্তু কনফিউজ পিকচারে দেখেছি আগে একটা চ্যাট শো হতো, সেখানে অনেক সেলিব্রিটিরা এসেছে, তো সেটা থেকে হঠাৎ একদম এটা মানে এই জায়গাটায়, তো সেটা সেটা জার্নিটা কিভাবে, মানে মাঝখানে ওটা হঠাৎ করে সেটা থেকে আবার এটা, মানে কতটা গ্যাপ ছিল, মানে ওই কাজটা যখন করছিলে তখন থেকে, তখনই কি অলরেডি তুমি টুম্পার কাজ শুরু করে দিয়ে মানে রেস্টিং প্রেমের কাজ শুরু করে দিয়েছিলে? না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কনফিউজ পিকচার থেকে আমরা বহুদিন ধরে ভাবছিলাম একটা সিরিজ করবো, ওয়েব সিরিজ ইন্ডিপেন্ডেন্টলি, যেটা ইউটিউবে হবে, বম্বে অথবা দিল্লিতে এই ফরম্যাটটা খুব পপুলার, মানে ইউটিউবে ওয়েব সিরিজ রিলিজ করা। তো তো তখন হচ্ছে আমি মানে আমাদের কাছে ওয়েব সিরিজের ফান্ড ছিল না, আর মানে মোটামুটি আমরা প্রিপেয়ারও ছিলাম না, তো তখন এই শো এর যে হোস্ট ছিল, মানে হোস্ট এই শোটার জন্য হোস্ট করার কথা ছিল সায়ন, সায়নই হোস্ট করতো, মানে টকটেলস উইথ
সায়ন ঘোষ, ঠিক আছে? তো সায়ন তখন ব্যস্ত হয়ে পড়ে, তখন এই শোয়ের যে হোস্ট ছিল মানে স্যান্ডি, তো স্যান্ডির সাথে আমার কথা, হ্যাঁ স্যান্ডি হোস্ট ছিল, তো স্যান্ডির সাথে তখন কথা হয়, স্যান্ডি তখন বলে মানে যে আমি এই শোটা হোস্ট করতে পারি, কোনো সমস্যা নেই। মানে তখন ওকে লোকজন অনেকে খিস্তি করতো, মানে সবকিছু ও যে ধরনের ভিডিওস বানাতো সবকিছু, তো তখন আমরা মনে হয়েছিল যে ওর এই যে নেগেটিভ পাবলিসিটি এটাকে আমরা একটা কোনো পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারি। তো আলটিমেটলি তো আমরা 5টা এপিসোড শুট করেছিলাম টপ টেলসে, মানে কিরণ, বঙ্গায় শিলাজিত দা, আরিয়া নেনা, আরেকটা ছিল হচ্ছে তোমার সায়ন, সায়ন নিজে এসেছিল। 4টে এপিসোড তোমার এয়ার হয়েছিল, 4টে এপিসোড তুমি ইউটিউবে অ্যাভেলেবেল পাবে, প্রচুর ভিউজ আছে, লোকে জানেও টপ টেলস উইথ স্যান্ডি শাহ বলে কনফিউজ পিকচারের একটা টক শো। আর তার 5 নম্বর এপিসোডটা আমরা ব্রডকাস্ট করতে পারিনি, 5 নম্বর এপিসোডে তখন সায়ন এসে স্যান্ডিকে কিছু অদ্ভুত কোয়েশ্চেন করেছিল, যে কোয়েশ্চেন গুলো উত্তর স্যান্ডি দিতে পারেনি, বুঝতে পারছো তো? মানে সেটা হচ্ছে মানে সেটা নিয়ে আর কথা বললাম না, তো তখন অনেকগুলো লিগাল ইললিগাল অনেক কিছু কারণের জন্য আমরা 5 নম্বর এপিসোডটা ব্রডকাস্ট করতে পারিনি। কিন্তু তখন তুমি এটা শুরু করে দিয়েছিলে না তারপরে প্ল্যানিং করে এই ওয়েব সিরিজের? না, তারপর আমি মানে একজনের সাথে আমি কাজ করতে গোয়ায় ছিলাম বেশ কিছু মাস, মানে তখন আমার সানগ্লাস বলে একটা শর্ট ফিল্মের কাজ চলছিল। তো তারপর গোয়া থেকে ফেরার পর আমরা ঠিক করি, স্তব আমায় বললো যে চলো আমরা একটা সিরিজ করি। তো তখন হচ্ছে গোয়া থেকে ফেরার পর হচ্ছে মানে এই সিরিজটার কাজ আমরা শুরু করি। প্রথমে একটা আমরা অন্য গল্প নিয়ে কাজ করব, পোর্ট্রেট বলে একটা গল্প, সেটা নিয়ে কাজ করব শুরু করি। তো পোর্ট্রেট অনেক ডার্ক একটা গল্প, তো আমরা ভাবলাম ইউটিউবের জন্য যখন করব তো আমরা ডার্ক কোনো জিনিস নিয়ে করব না, এত চারিদিকে ডার্ক কিছু হচ্ছে, তো আমরা ভাবলাম যে একটা রমকম করি, রেস্ট ইন প্রেম। আচ্ছা, তো রেস্ট ইন প্রেম তখন মোটামুটি আগের বছর নভেম্বর ডিসেম্বর থেকে মানে শুট এর প্ল্যানিং সবকিছু করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আসুন না, বলুন। আমি একটা কথা বলবো, আমার মানে একটা ইম্পর্টেন্ট কল না আসছে পরপর 3-4 বার, আমি যদি একটু অফ হতে পারতাম বেটার হতো। আমি তাহলে টাটা করছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, সবাইকে তোমরা আড্ডা দাও, পরে কথা হচ্ছে, ঠিক আছে? ওকে চলো, টাটা সবাই, চলো টুম্পা, টাটা। এটা হলো আমাদের তরফ থেকে, টলিবাস কলকাতার তরফ থেকে, পক্ষ থেকে তোমাদেরকে বেস্ট উইশেস থাকলো। আজকের আমরা অনেকটা সময় কাটালাম, অভিষেক দাকেও থ্যাংক ইউ, তোমাদের বেস্ট উইশেস থাকলো। হোপ দ্যাট যে শিগগিরই আমরা আবার নতুন ভাবে একটা লাইভ সেশন করবো, তাতে টুম্পা টিম বা রেস্ট ইন প্রেমের টিম থাকবে, একদম সায়ন থাকবে, দীপাংশুদা থাকবে, একদম একদম। আর এই টুম্পার প্রসঙ্গে বলে রাখি একটা লাস্ট আমি কথা, যেটা হচ্ছে যে টুম্পা ফেসবুকে মাত্র ভাবে কিছু লোকে আপলোড করছো, তারা হচ্ছে ধরো কনফিউজ পিকচারকে ট্যাগ করছো না অথবা লিঙ্কটা মেনশন করছো না, তারা আপলোড করতেই পারো কিছুটা পার্ট, আমাদের কোনো তাতে আপত্তি নেই, পুরো গানটা প্লিজ করো না। আর আমাদেরকে অ্যাটলিস্ট যারা গানটা কষ্ট করে বানিয়েছি তাদেরকে মানে লিঙ্কটা শেয়ার করে দিও, লোকে পুরো গানটা যাতে দেখতে পারে। আর টুম্পা ইউটিউবে, কনফিউজ পিকচার ইউটিউব চ্যানেলে টুম্পা অ্যাভেলেবেল আছে, সবাই প্রিয়তে শোনো, প্রচুর নাচো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, আর মানে মুখে মাস্ক পরে নাচো। আর হচ্ছে রেস্ট ইন প্রেমের ট্রেলারটা, রেস্ট ইন প্রেমের ট্রেলারটা দেখে নাও তোমরা, তাতে আরো দুটো গান আসছে, ক্যান্সার আর হচ্ছে বাবা খাওয়া নাকি, ঠিক আছে? আর গান আসছে টুম্পা সবাই খেলে, মানে যা গানের নাম এটাতেই হচ্ছে ভাইরাল, নামটাই ভাইরাল, মানে নাম মানে এটা কি মানে অরিজিৎ সরকারের মানে সিরিজ বলে কি এরকম একটা নাম, মানে হঠাৎ করে এরকম মাথায় আমাদের মাথায় আসে না যে হঠাৎ করে এরকম এক একটা গান, হাটকে টাইপের একটা গানের নাম, মানে এটা কি এটা যে গিয়েছে না সে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার মহারাজ বাসু, মানে ওই নিয়ে পরের দিন একটা গল্প বললো, পরের দিন আমরা যাবে লাইভ আসবো, ওইটা একটা হেভি ব্যাপার। বাবা খাবা নাকি আসুক, এখন আপাতত টুম্পা ফিভার চলছে, টুম্পাটাই চলুক, তো বাবা খাবার কথা হবে। আর টুম্পাতে যারা প্রচুর লোকে খেটেছে, যাদের নাম সবার নাম বলা হলো না, দেবারতী মেকআপ করেছে, দীপান্বিতা আর্ট করেছে,
প্রতিম সিনেমাটোগ্রাফার প্রতিমের সাথে ভেবেছিলাম আজকে কথা বলানো হবে, হলো না। ইন্দ্র, আকাশ, নীলু, নীলাঞ্জন অনেকে সবাই মানে সবাই প্রচন্ড ভাবে খেটেছে, গোটা টিম খেটেছে। তন্ময় তোমাকেও থ্যাংক ইউ। আর আমরা আমাদের এই কনফিউজ পিকচার আমরা গরিব হতে পারি কিন্তু অবস্থা খারাপ নয়, তো তোমরা টুম্পাটা দেখো, টুম্পাটা দেখে মানে হ্যাঁ কাছে না টাকা থাকুক কিন্তু আমাদের মানে যাই হোক না মনটা অনেক বড়, মানে চারিদিকটা দেখে কখনোই মনে হবে না যে আমাদের কাছে পয়সা নেই বা আমরা কাজটা করতে গিয়ে পিছিয়ে যাবো। মানে তোমাদের যে এই সাকসেসটা এটা কিন্তু তোমাদের মানে প্রচন্ড হার্ড ওয়ার্ক, বা তোমরা যেটা বললে যে ও একটু টাকা দিয়েছে ও একটু টাকা দিয়েছে, এটা কিন্তু মানে এমনি কোনো প্রডিউসার যদি ইনভেস্ট করতো সেই জায়গায় কিন্তু তোমাদের যে এই সাকসেসটা এটা একটা বিশাল বড় পাওয়া। আমাদের সাকসেসটা তখনই হবে যে লোকে কথা বলুক সিরিজটা নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট কাস্টটা নিয়ে লোকে কথা বলুক, ফেসবুকে লিখুক, ট্যাগ করুক। একদম আমি অবশ্যই রেডিও সবাইকে শোনাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরো তুমি টুম্পাটা কনফিউজ পিকচারে শুনে নাও তোমরা, আর টলিবাসকে অনেক ধন্যবাদ, তারপরে তো আমরা আছি। দেখো আমরা যারা মানে আমরা কিন্তু একই রাস্তার লোক, মানে একই রাস্তার মানুষ, কেননা আমাদের কাজ হয়তো তোমাদের মতো মানুষের কাছে আসা, তাদেরকে তাদের কাজটা তুলে ধরা, এটা একটা বড় ব্যাপার যে আমি তোমাদের কাজটাকে তুলে ধরতে পেরেছি আজকে। আমি জানি না কতটা সাপোর্ট করতে পারলাম, কারণ হচ্ছে অনেকের অ্যাডভার্টাইজমেন্ট দরকার হয় না, অনেকের কাজ কিন্তু অটোমেটিক্যালি লোকের কাছে ছড়িয়ে যায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমার যেটা মনে হয় যে কেউ যদি কাউকে সাপোর্ট করে বা তার কাজটা যদি কারোর ভালো লাগে, আজকে কিন্তু তোমার কাজটা আমার ভালো লেগেছে বলে আমি কিন্তু আজকে তোমরা আজকে আমরা এই লাইভ সেশনটাতে জয়েন করেছি বা আমি লাইভ সেশনটা করছি। মানুষের ভালোবাসা, মানুষের মানে সবচেয়ে বড় তো অডিয়েন্সের যে ফিডব্যাক, সেটা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একদম। আর আর নতুন কি কেউ কমেন্ট করেছে শেষ করার আগে? আমরা দেখেনি কমেন্ট গুলো, যদি কেউ নতুন কেউ কমেন্ট, অরিজিৎটাকে রিকোয়েস্ট করছে কিন্তু বারবার, অরিজিৎ তার গলায় শুনবো প্লিজ। আমার গলায় টুম্পা শুনবে বল? হ্যাঁ শুনো, টুম্পা গান না প্লিজ। টুম্পা নামই নেই, টুম্পা কি শোনাও, তুই ধর, তাই তুই ধর, আমি দাবি কি গান গাই? টুম্পা না শোনানো হয়? হ্যাঁ টুম্পা একটা শুরু, তুই মিউজিক ডিরেক্টর, এটা কি ভাই ইন্ডিপেন্ডেন্ট সিরিজে আমরা ইন্ডি সিরিজ প্লাস হচ্ছে আমাদের এটা শোন, এটা অরিজিৎ দার গলা শুনতে, তাও আমি একটু শোনাচ্ছি। টুম্পা নাকে না ঘষে দে না টুম্পা, তুই আমার পুচকি সোনা টুম্পা, তারপর তোকে নিয়ে দীঘা যাবো স্পটিফাই সব জায়গায় টুম্পা অ্যাভেলেবেল, তোমরা চাইলে কলেক্ট টিউনও করতে পারো। 16 তারিখ থেকে টুম্পা সমস্ত ভিডিওটা দেখো। হ্যাঁ আর কমেন্ট করো তোমরা, মানে ইউটিউবে কমেন্ট করো, টলিবাসকে জানাও, সবাইকে জানাও, চারিদিকে টুম্পাকে ভালোবাসো, টুম্পাকে ছড়িয়ে দাও চারিদিকে। থ্যাংক ইউ সবাইকে, তোমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আর টুম্পা টিম এন্ড রেস্টিং প্রেম ফুল টিম সবাইকে আমাদের থেকে অনেক বেস্ট উইশেস থাকলো। তোমরা আগামী দিনে অনেক ভালো ভালো কাজ করো, অনেক ভালো ভালো কাজ আমাদেরকে গিফট করো, আমরা তার অপেক্ষায় রইলাম। আজকের আমরা আপাতত লাইভ সেশন শেষ করছি, সবাইকে ধন্যবাদ, আজকে লাইভ সেশনে থাকো, চলো।